সুনামগঞ্জে আরো দুইটি হাওরের বাঁধ ভেঙে গেছে। এতে তলিয়ে গেছে 300 হেক্টর জমির ধান। গতকাল উজানের ঠলে দক্ষিণ ছাতকের ফাটার হাওর এবং শান্তিগঞ্জের পুটিয়ার হাওরে পানি ঢুকে। যদিও আধা পাকা এমনকি কাঁচা ধানও ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এতে শ্রমিক সংকটেও পড়ছেন তারা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি ও পানি বাড়লে সুনামগঞ্জের সবকটি হাওরের ফসল ঝুঁকির মুখে পড়বে। দর্শক, হাওরের পরিস্থিতি জানাতে সুনামগঞ্জে আছেন সহকর্মী বিন্দু তালুকদার, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। বিন্দু বিন্দু, এক একে ডুবছে সুনামগঞ্জের সবগুলো হাওর, তো এতে কৃষকদের ভোগান্তি কি চিত্র দেখছেন এবং কর্তৃপক্ষ কি বলছে? সুজানা যেমনটা বলছিলেন, পাহাড়ি দল উজান থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জে ইতিমধ্যে 60টি উপজেলার প্রায় 10,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। আমরা সকালে সংবাদে যেমনটা জানিয়েছিলাম, গতকাল শান্তিগঞ্জ ছাতকের দুটি হাওরের 300 হেক্টর জমির ফসল হাওরে তলিয়ে গেছে। এছাড়াও দিরাই উপজেলার একটি বাঁধ উপচে বরম হাওরে পানি ঢুকছিল, কিন্তু উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সেটি সকালে বন্ধ করে দিয়েছেন। কৃষি সম্প্রসারণের দাবি গতকাল পর্যন্ত হাওরে সুনামগঞ্জে 98,000 বুড়ো ধান কাটা হয়েছে। তবে কৃষকরা যেমনটা জানিয়েছেন, হাওরে ধান কাটা পুরোদমে চলছে, অর্ধেকের চেয়ে কিছু বেশি ধান কাটা হয়েছে। কৃষকরা আশঙ্কা করছেন পাহাড়ি ডলো বৃষ্টিপাত অব্যাহত থাকলে ফসলটাকে বাদ ঝুঁকিতে পড়তে পারে, তাই কৃষকরা পাকা এবং আধা পাকা ধান কাটার চেষ্টা করছেন। জেলা প্রশাসন উপজেলা প্রশাসন বাঁধ রক্ষার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। বিন্দু, আপনাকে ধন্যবাদ। বিন্দু তালুকদার জানিয়েছিলেন সুনামগঞ্জ থেকে।